হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। তো আপনাদের জন্য আমরা আমাদের মিউজিক প্লাসে আপনারা যারা আছেন সকলে তাদের জন্য একটা খুব সারপ্রাইজ একটা আছে। তো আমরা অনলাইন থেকে গিটার ক্লাস টিউটোরিয়াল দিচ্ছি, ঠিক আছে। প্রতিনিয়ত আমাদের গিটারের টিউটোরিয়াল পাবেন, ঠিক আছে। তো আশা করি সবাই বুক করবেন। তো জি, আমরা অনলাইন থেকেও আর অফলাইন থেকেও আমরা লেসন দিয়ে থাকি। তো আপনারা যদি আগ্রহী থাকেন অবশ্যই আমাদের ভিজিট অনলাইন থেকে বা অফলাইন থেকে কালেক্ট করবেন। জি, আমরা গিটারের সম্বন্ধে কিছু বিশ্লেষণ দিচ্ছি। প্রথমত আসলে গিটার শেখার ক্ষেত্রে তো তোমার গিটার সম্বন্ধে একটু জানা দরকার, তাই না? তো গিটার সম্বন্ধে একটু জানিয়ে দাও। তো আমরা ফার্স্ট অফ অল স্ট্রিং এর নামটা বলি। তো স্ট্রিং হচ্ছে ই, এ, ডি, জি, বি, ই, এই হচ্ছে স্ট্রিং এর নেম। তো আমরা এটা কিন্তু ফ্রেট বোর্ড বলে থাকি, ঠিক আছে। এটা ফ্রেট, ঠিক আছে। আর এটা তো আপনারা জানেন টিউনিং কি, ঠিক আছে। এটা হেড, তো এটা হচ্ছে ব্রিজ। তো ফার্স্ট অফ অল আপনি গিটার শেখার আগে আপনার কিছু প্র্যাকটিস আছে, প্র্যাকটিক্যাল, ঠিক আছে, এগুলি করতে হবে। যেমন আপনার এই হাত এই পর্যন্ত মনে করেন যত পারেন ই করবেন। তো এটা হলো একটা ফার্স্ট প্র্যাকটিস। তো আরেকটার সেকেন্ড হচ্ছে আপনার ফিঙ্গারগুলি হচ্ছে আমরা এখানে প্রতিনিয়ত প্রতিদিন এই প্র্যাকটিসগুলো করবো, ঠিক আছে, এই প্র্যাকটিসগুলো করবো। তো হাত আমরা সবই আমরা সমান স্ট্রেট আমরা প্র্যাকটিসগুলি করবো, হাত নাড়াবো, এগুলি করবো, তো হাতটা আমাদের ফ্রি হবে। তো এরপরের লেসন হচ্ছে আপনার ফার্স্ট অফ অল হ্যামারিং করতে হয়, ঠিক আছে। কিছু হ্যামারিং আছে যেরকম আমি আপনাকে বলি, যেরকম হ্যামারিং এই সাউন্ডটা বের করতে হবে, ঠিক আছে। তো এই সাউন্ড এটা হচ্ছে 50 বার ইউজ করবেন, 50 বার ইউজ করে সাউন্ড বের করবেন। দেন এটা হচ্ছে 100 বার সাউন্ড বের করবেন। দ্বিতীয় আঙ্গুলটা টু ফিঙ্গার, 2 নম্বর ফ্রেট, ঠিক আছে, 6 নম্বর স্ট্রিং। তো সেকেন্ড হচ্ছে, তো এটা হচ্ছে কিন্তু হাত ধরে রাখতে হবে, আপনি ছেড়ে দেবেন না, হাত ধরে রেখে। তৃতীয়বার হচ্ছে এটা 150 বার ইউজ করবেন, সাউন্ড বের করতে হবে। এটা আপনার ফার্স্ট অফ অল অনেক কষ্ট হবে, ঠিক আছে। তারপর থার্ড আপনার ফোর নম্বর ফিঙ্গার, ঠিক আছে, 4 নম্বর ফ্রেট। তো এটা কিন্তু ধরে রাখে, এমনি 3টা আঙ্গুল ধরে রাখে, এমনি আবার কষ্ট হবে, কিন্তু এমনি সাউন্ড বের করতে হবে। আমি কি পাচ্ছি না, তারপর এগুলো প্র্যাকটিস করবেন। ফার্স্ট অফ অল হ্যামারিং, এটা গেল হ্যামারিং। তারপর আপনার ফিঙ্গারিং আসতে পারেন, যেমন ফিঙ্গারিং আছে আপনার 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2
এই ফিঙ্গারটা হচ্ছে ক্যাপো, ঠিক আছে? এই যে ক্যাপো, তো আমার এই ফিঙ্গারটা যেদিক যাবে এই ফিঙ্গারটাও সেদিক যাবে। তো এর জন্য আমার এই আঙুলটা কিন্তু স্ট্রেট রাখতে হবে, তো বেঁকা করলে হবে না। তো আমরা চেষ্টা করবো স্ট্রেট রাখার জন্য, এইভাবে প্র্যাকটিস করবো। দেন এই করার পরে আপনি দেন ওয়ান টু থ্রি টু ওয়ান, ওয়ান টু টু গেলেন, ঠিক আছে? তারপরে ওয়ান টু থ্রি গিতে যাবেন। আপনি উল্টা ভাবে করবেন, ঠিক আছে? যে টু ওয়ান 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 টু ওয়ান, তো আপ অ্যান্ড ডাউন এই জিনিসটা সেকেন্ড থার্ড লেসন। তো ফোর্থ লেসন হচ্ছে আপনার যে ওয়ান টু থ্রি, দিস ইজ যে টু নাম্বার, তো এটা হচ্ছে ফোর্থ লেসন, যে থ্রি টু ওয়ান 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 থ্রি টু ওয়ান। এই গেল আপনার চারটা লেসন, আপনি মোটামুটি এটা করতে পারেন, এটা করতে থাকেন। এরপরে আমরা নেক্সট ভিডিওতে এটার পরের লেসনগুলো আমরা প্রতিনিয়ত দিতে থাকব, এবং ফলো রাখবেন আমাদের পেজটা, আমাদের পেজের সাথে থাকবেন। আশা করি আপনারা উপকৃত হবেন, এবং প্রতিনিয়ত আমরা এভাবেই কন্টিনিউ করে যাব। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকবেন।